তোকে কোন জায়গায় নিয়ে যাবো তুই দেখ। শুধু তাই নয়, একজন দার্শনিক বলেছেন চারখানা তাকে সারা শিয়া আক্রমণ করবে, একটা হোজে তার সামনে আত্মীয় স্বজনকে তুলে ধরবে, তার ছেলে পিলে বউ বিপি নাতি পোতা এদেরকে বিয়োগের ব্যথা, দ্বিতীয় নিজের হাতের মালকে কামাই করে বিয়োগ ব্যথা, তিন নম্বর হলো দেহ থেকে আত্মাকে টানার বিয়োগ ব্যথা, আর চতুর্থ নম্বর হচ্ছে ওই যখন ওর জানটা কবজ করা হবে তার মুহূর্ত আগে কোন জায়গাতে চলল ও ওকে দেখিয়ে দেওয়া হবে, এটাই হচ্ছে মহতের সব থেকে বড় কঠিন। বন্ধুরে কমে পানি ইসরায়েল নবী মুসাকে বলছে, ও নবী মুসা মানুষের মত প্রাণীর মত কেমন ভাবে হয়, আত্মাটা ভিতর থেকে কেমন ভাবে যায়, নবী মুসা রে তুমি একবার আমাদেরকে বুঝিয়ে দাও। নবী মুসা বললেন, মত এমন একটা জিনিস যে মরবে সেই স্বাদ পাবে, পৃথিবীর কেউ বুঝাতে পারবে না, নিজের নিজের নসিবে মত লেখা আছে। তবে আমরা নবী আমাদেরকে আল্লাহ ডানে বামে মানুষকে বোঝানোর কিছু ক্ষমতা দিয়েছে, বিধায় তোমাদেরকে একটু বোঝাই। বোরের গাছের কাঠ ছিল অনেক, বোরের গাছ ফুলের গাছের ঝাঁক ছিল, নবী মুসা নিজের চাদরটা ফুলের গাছের উপরে বিছিয়ে দিয়ে বলল, একটু হিলিয়ে দিয়ে একটা কোন ধরে টেনে বলল, মৃত কেমন হবে এটা আমি বলতে পারছি না, পৃথিবীর কেউ বলতে পারবে না, যে মরবে সেই জানবে, তবে একটু অনুশোচনা দিছে যে যেমন চাদরটা পটপট পটপট করে ছিঁড়ে আসে বোরের গাছের ঝাঁকি থেকে, ওই রকম মানুষের ভিতর থেকে আত্মাকে টেনে বের করা হবে। ভাইয়া শুধু যদি মদ নামে ট্যাবলেটটা খাই আর মদটাকে যদি ভাবি সব আমলের রাস্তা ঠিক হয়ে যাবে। মদ এমন একটা জিনিস, ইমানদার কেমন করে মরবে, ওরা এখন জমা রাখলাম এক মিনিট পর মরবো, তার আগে একটা ভেজাল মারি। ভেজালটা কি, এক শ্রেণীর লোক বলছে মানুষ মরে না, তাদের যুক্তি ঠিক আছে, তারা কোরআন থেকে বলছে যে হাদিস বা অন্য কিছু সহি সহিকের ব্যাপার নেই, তারা কোন একটা বলছে বিসমিল্লাহির রহমানির রহিম কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। যায়িকা মানে কি, এখানে গরম চা আছে ধরেন, এমনি করে লিখে এটাকে বলে চুমক দেওয়া, চুমক চুমুল হয় চুমক, চুমক দিয়ে খেলাম, এক চুমক নিলাম দুই চুমক নিলাম, আর যেটা পানি খাই ওটাকে বলে ঢপ ঢপ, বাংলাতে বলে ঢপ ঢপ, আর এটাকে কি বলে চাটা, উর্দুতে বলে চিখা। তো এবার বলে জায়গা মানে চিখা, চিখা এমনি করে চিখা। তো ওনারা বলছে কুল্লু নাফসিন প্রত্যেকটি প্রাণী, প্রত্যেকটি প্রাণী কুল্লু মানে প্রত্যেকটি, নাফসিন মানে প্রাণী, প্রতিটি প্রাণী জায়গা মানে চিখবে, জীব দিয়ে চাটবে মত, মতে চাটবে। আমি একটা লেবুর রসকে চাটলাম,
আমি ক্ষীর চাটলাম, আমার হাতে মধু ছিল চাটলাম, আমি গুড়কে চাটলাম, তা বলে কি আমি গুড় হয়ে গেলাম, না আমি মধু হয়ে গেলাম, না আমি ক্ষীর হয়ে গেলাম। ওনাদের যুক্তি হচ্ছে প্রত্যেকটি প্রাণী মৃতকে চাটবে, মানুষ মরবে না, মৃতকে চাটবে।